আসসালামু আলাইকুম, আমি হাসান খন্দকার মালয়েশিয়া থেকে। বন্ধুরা, আজকে একটা দারুণ সুখবর নিয়ে আসলাম, ইমিগ্রেশনের নিউ আপডেট। তাই আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, যে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ বৃদ্ধি করছে এবং ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট করার পরে কাদেরকে ব্লক লিস্টে দিতেছে, কাদেরকে লাল সিল দিতেছে। তো এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম আমি বলি দারুণ সুখবরটা কোনটা, আপনারা জানেন ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ কিন্তু মার্চের 30 তারিখে আপনার শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আরও অনেক প্রবাসী বাইরে কিন্তু ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট করতে পারে নাই, বাকি আছে, কারো পাসপোর্টের জন্য, কারো বিভিন্ন কারণে আপনি ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন নাই। তো আপনারা কিন্তু আরও 3 মাস মেয়াদ বৃদ্ধি করছে ইমিগ্রেশন থেকে, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে 3 মাস মেয়াদ বৃদ্ধি করছে। আপনারা 3 মাসের ভিতরে আপনি ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। আপনি 30 জুন লাস্ট ডেট, আপনি 30 জুনের আগে আপনার ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। তো যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন নাই, তো আপনারা আপনার বসের সাথে, আপনার এজেন্টের সাথে, আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা একটা দারুণ সুখবর, আমরা যারা অবহিত প্রবাসী আছি তা আমরা আমাদের জন্য অনেক একটা দারুণ সুখবর। তো বন্ধুরা, আর একটা বিষয়ে কথা বলবো, যে আমার অনেক প্রবাসী ভাইরে কিন্তু আমার একটা প্রশ্ন করে থাকেন, যে ভাই কারে কারে ইমিগ্রেশন থেকে লাল সিল দিতেছে। তো কারে কারে লাল সিল দিতেছে আমি আজকে বলতেছি, যে আপনার 1 নম্বর হয়েছে আপনার এই 2022 সালে, আপনার 31 ডিসেম্বর 2021-এ ম্যাচ শেষ হয়েছে। আমাদের 2022 সালে যারা অবৈধ হয়েছে, না আগে ভিসা ছিল, যারা 2022 সালে অবৈধ হয়েছে তাদেরকে কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করলে তাদেরকে লাল সিল দিবে, ঠিক আছে? তো 2 নম্বর দিবে কাদের? 2 নম্বর দিবে যারা আপনার কোম্পানি থেকে লারি হয়েছে, আপনার কোম্পানি থেকে পালিয়ে গেছে যারা। তো ওই কোম্পানি যদি তাদের নামে ব্লক লিস্ট দিয়ে রাখে, তো এই কোম্পানির ব্লক লিস্ট দেখা তাদেরকেও কিন্তু আপনারা ইমিগ্রেশন থেকে লাল সিল দিবে, ঠিক আছে? তো 3 নম্বর দিবে যারা আপনার বয়স বেশি, পাসপোর্টে 49 বছরের বয়স বেশি হইলে আপনাকে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্টে লাল সিল দিবে, ঠিক আছে? তো 3 শ্রেণীর লোকদের আপনার ফিঙ্গারপ্রিন্টে লাল সিল দিবে, আর সবার বাকি সবার ঠিক আছে। তো আপনারা যারা এই 3 শ্রেণীর লোকের মধ্যে, আপনারা যাদের এই ক্যাটাগরির মধ্যে আছেন, তো আপনারা অবশ্যই আগে আপনার বসের সাথে, আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, আবার অন্যান্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন না, আপনাদের জন্য দারুণ একটা সুখবর। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।